আমি আওয়ামী লীগ, শ্রমিক লীগ, ছাত্র লীগ, যুব লীগ সবাইকে বলতে চাই, আড়াই হাতের বাঁশের লাঠি তৈরি করবেন। যদি কোথাও অবরোধ সৃষ্টি করতে আসেন, কোথাও হরতাল করতে আসেন, অগ্নিসংযোগ করতে আসেন, আমি এবং আমার সঙ্গে সবাই থেকে ওই সন্ত্রাসীদেরকে ওই বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। আর যে সমস্ত নেতারা জীবিত থাকবেন তারা পাকিস্তানে চলে যাবেন, পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। পাকিস্তান প্রীতির লোক, পাকিস্তানে যাও। বাইরে আমরা জননেত্রী শেখ হাসিনা তার শাসন আমলে দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। বিএনপি চোখে এটা বাঁধে না। বিএনপি আওয়ামী লীগ নেত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডের কোনো সমালোচনা করে না, কোথায় দুর্নীতি হয়েছে সে কথা বলে না, কোথায় দেশের অনগ্রসর আছে সে কথা বলে না, ছাত্র ছাত্রীরা বই পাচ্ছে সে কথা বলে না। বিএনপি ছাড়ের পরিবর্তে গুলি দিয়েছিল, মানুষ হত্যা করেছিল, আর জননেত্রী শেখ হাসিনা কৃষককে ছাড় দেয় সে কথা তারা বলে না। তারা বিদ্যুৎ দিতে অক্ষম হয়েছিল, তারা খাম্বা খাম্বা এই খাম্বা অনেক টাকা তারে দেয়া খাম্বা তৈরি করে করে এই টাকা বিদেশে পাচার করেছিল, বাংলার মানুষকে তারা বিদ্যুৎ দিতে পারে নাই। আজকে জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষের প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। আজকে সুন্দর রাস্তাঘাট দেখেন না, কি সুন্দর কংক্রিট, এবং যশোর থেকে আমরা ঢাকায় যাচ্ছি সুন্দর রাস্তা দিয়ে। আমরা যখন মাওয়াত আমরা যখন ভাঙ্গা থেকে ঢাকায় যাই, কি তেল তেলা রাস্তা, একদম নড়াচড়া নাই, মনে হচ্ছে প্লেনের উপর দিয়ে চলছি, প্লেন দিয়ে চলছি।